একটি বাসে হঠাৎ করে এক যাত্রী চিৎকার দিয়ে বলে উঠল, ও ড্রাইভার বাস্তামা, হাগা ধরছে হাগা। পিছন থেকে আরেক যাত্রী বলে উঠল, ওই মিয়া অবদ্রের মতো হাগা হাগা কইয়া চিল্লান কেন, কইলেই তো বাস্তামান বাথরুমে যাব। তখন লোকটি বলল, নিচের দিয়া যখন চাপ আসে তখন আমার মুখ দিয়ে স্টাইলের কথা বাইর হয় না, হাগাই বাইর হয়। তখন ওই বাসের দ্বিতীয় যাত্রী বলল, বাসে আরো লোকজন আছে, মহিলা আছে, তাদের সামনে হাগা হাগা কইরা চিল্লাইতে লজ্জা করে না। তখন লোকটি বলল, আমার হাগারে আমি যা খুশি হমু, দরকার হলে খাঁচা গুবইয়া চিল্লামু, আপনারে জিগাইয়া কমু। পাশ থেকে এক বয়স্ক লোক বলে উঠল, এই জীবনে কত কিছু দেখলাম কিন্তু পায়খানা লইয়া কাউরে ঝগড়া করতে দেখি নাই, মরার আগে যে আর কত কিছু দেখমু। অবশেষে ড্রাইভার বাস থামাইয়া বলল, জান ভাই নিচে নাইমার যত খুশি হাগেন, বাসের মধ্যে তো গু চড়াচড়ি কইরা বাসটারে শেষ কইরা দিলেন। তখন দ্বিতীয় যাত্রী বিড়বিড় করে বলল, দেশে আইন কানুন বলতে কিছু নাই, যার যা খুশি করতেছে, যেখানে খুশি বাথরুম করতেছে, এই পায়খানা নিয়ে একটা আইনও করা উচিত। আরব যাত্রী বলল, যে দেশে দর্শন খুন করলে কোনো বিচার হয় না, সেখানে আপনার হাগার আইন কেডা মানবো,